যদিও কিছুক্ষণ আগে ফল বেরোনোর সময় সৌজন্য সাক্ষাৎ করতে দেখা গেল মানিক সাহা এবং সুদীপ রায় বর্মনকে। সুদীপ রায় বর্মন যিনি আগরতলা বিধানসভা কেন্দ্র থেকে জিতে গিয়েছেন, অন্যদিকে বর্দোয়ালি কেন্দ্রে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি জয়লাভ করেছেন। মানিক সাহা এবং সুদীপ রায় বর্মনের মধ্যে সৌজন্য সাক্ষাৎ। মানিক সাহা এবং সুদীপ রায় বর্মন দুজনের মধ্যে সৌজন্য সাক্ষাৎ। দুজনে একজন আগরতলা বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছেন কংগ্রেসের হয়ে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি বর্দোয়ালি বিধানসভা কেন্দ্র থেকে জিতেছেন। আর এই সৌজন্য সাক্ষাতের পরপরই বিজেপি এবং কংগ্রেস কর্মী সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ল আগরতলা এবং বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রে। আমি খুশি, সবাই হিসাবে আমি খুশি, আরো খুশি হলো মাসিক জিতবো। সবাই কংগ্রেসের হাত মিলিয়ে চলা উচিত, ভবিষ্যৎ যদি করতে হয় তাহলে কংগ্রেস কংগ্রেস ছাড়া ত্রিপুরাতে কিচ্ছু। এদিকে শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন চলছে, একাধিক অশান্তির খবর।